পাঁচ বছর ধরে চেষ্টা করেছেন ইতালি যাওয়ার জন্য। এজন্য ব্যয় করেছেন বাবার জমি বিক্রির 8 লাখ টাকা। তবু যেতে পারেননি ইতালিতে। এরপর 2015 সালে 4টি গরু দিয়ে শুরু করেন খামার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তার খামারে রয়েছে 175টি গরু। বলছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলাম মানিকের কথা। মোহাম্মদ নজরুল ইসলাম মানিক বলেন, ইতালি যাওয়ার স্বপ্ন থাকলেও ভাগ্য সহায় হয়নি। পরে বাড়ির সামনে 3 একর জমির উপর গড়ে তুলেছেন KN এগ্রো ফার্ম। এখানে অর্গানিক উপায়ে পশুপালন করা হয়। তার খামারে 75,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা দামের গরু আছে। বিদেশের জন্য প্রায় 3-4 বছরে ঘোরাঘুরি করছি, 5 বছরের মতো, 4-5 বছর ঘোরাঘুরি করছি, প্রায় 7-8 লাখ টাকা নষ্ট করছি আমি। 23 সালে এসে আমার গাভী সেক্টরে 18টা গাভী আছে, প্রায় 150 কেজি দুধ আছে রানিং। আর 2017 সাল থেকে ফ্যাটারিং শুরু করছি, প্রথম 10টা দিয়ে, পরের বছর 20টা, এখন ফ্যাটারিং হচ্ছে এবছর 175টা। শুধু নিজের স্বাবলম্বী হওয়ার জন্যই নয়, অন্য মানুষের কর্মসংস্থান হয় এ কারণেও খামারের কাজটা বেশ ভালো লাগে নজরুলের। এখন তার খামারে 10 জন শ্রমিক রয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর আশা আছে তার। মোটামুটি 10 জন লোক আমাদের খামারে কাজ করে। আর আমাদের এই খামারের গরু আমরা নিজেরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করি। বিশেষ করে আমাদের কাঁচা ঘাস আছে, প্রায় 4 একরে আমরা কাঁচা ঘাস লাগাইছি, কাঁচা ঘাস আছে। আর সম্পূর্ণ দেশি খাবার, অর্গানিক খাবার যেগুলা খৈল, ভুষি, ভুট্টা ভাঙা, এরপরে কুড়া, এগুলা, এরপরে খৈলের ভিতরে সূর্যমুখীর খৈল আছে, সরিষার খৈল, এগুলাই খাওয়াই বিশেষ করে আমরা, আর শুকনো ঘাস, শুকনো খ্যার। এই খামারে কম দামে ভালো গরু পাওয়া যায় বলে এখান থেকে বিভিন্ন স্থানে কিনে নিয়ে যান অনেকে। দেশীয় খাবার দিয়ে এনে গরুগুলা লালন পালন করতে আসে। গরুগুলো আলহামদুলিল্লাহ আমার জানা মতে কোম্পানিগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো, সুন্দর দেখতে শুনতে। ওনার গরুগুলো আমার মানে খুবই মনোভূত। আমি এই গরুটা গরুগুলোকে আমি আশা করব, এবং কোম্পানিগঞ্জের মধ্যে আমার মনে হয় যে সবসময় একবারে দাম কম ওনার এই গরুগুলো, মানসম্মত গরু। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, নজরুল ইসলাম পরিশ্রমী খামারি, এ কারণে সফলতা পেয়েছেন। এই খামার করে তার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ থেকেও তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। উনি সর্বপ্রথম কিছু অল্প কিছু সংখ্যক গরু নিয়ে শুরু করছেন, যখন দেখছেন উনি লাভের পর্যায়ে আছেন, উনি বিদেশে যান নাই। একজন সফল উদ্যোক্তা হচ্ছেন নজরুল সাহেব, কেন এগ্রোর খামারের মালিক, এবং উনি আমি সবাইকে অনুরোধ করব, এই নজরুল সাহেবের মতো সবাই যেন বিদেশগামী না হয়ে বাংলাদেশে থেকে প্রাণী সম্পদের সাথে থাকুক। শিক্ষিত যুবকরা এসব কাজে এগিয়ে এলে দেশের কৃষি ব্যবস্থাপনা আরো সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।